বই কিনা আর এই ব্যাপারটা গেছারা ফোনে বন্ধ রাখছে, ফোন ছাড়া কি কাউকে পাওয়া যায়? আরে দোস্ত কই যেছো? কই যাইতাছিস না? ফোন তোর বন্ধ কই থাক? ও ফোনটা মানে চার্জ নাই। ও তুই তো আরাম শিল্পী হয়ে গেছিস। গোয়া কর তো আরাম শিল্পী হতে পারি। এটা কি ভাবতে পারি? ইনশাআল্লাহ। আমারও মাঝে মধ্যে ইচ্ছা করে গিটার বাজাইতে, কিন্তু সময় টময় পাই না। তো ভালো কথা, আমি কিন্তু তোর কাছে যাই। কেন? আমি ফোন দিলাম, ফোন তোর বন্ধ। আমি এখন তুই দেখি তোর কাছে যাই বাড়িতে। দুর্ঘটনা হয়েছে কি? আমি তো অনেক বিপদে আছি। কারণ তুই সেদিনকে বিয়ে করলি, নতুন বউ জিয়াকে বিদেশ যায়, তুই বলে কি করবো বল? তোর যদি বিদেশ যাওয়ার ইচ্ছেই থাকে, তুই বিয়ের আগে যেতি। তুই বিয়ে করে বউ থেকে কেন বিদেশ যাবি? সেই কথাটা আমার বিয়ের আগে যাইতে পারি যাই, আমি শুধু আমার বাবা মা অনেক গরিব মানুষ, অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে, টাকা লাগবে না। আমি ভালো লাগবে শ্বশুর আমার থেকে, বুঝলি? এই জন্য তুই ভাবিও বলছে যে তুমি ঠিক আছে, তুমি বিদেশ যাও, বিদেশে দুই তিন পাঁচ বছর খেতে থাকার পরে আসলে আমাদের সংসারটা ভালো হবে। এই জন্য আমি বিদেশ যাওয়ার জন্য চিন্তা পারলাম এবং বিদেশে অবশ্যই আমি কিন্তু যাবো। আচ্ছা যা, তোর যেটা ভালো মনে হয় সেটাই তো। আচ্ছা তুই কি চাস না যে আমার কোনো? আমি চাই যে আমার দোস্ত ভালো থাকে। আমার জীবনে ছাত্র জীবনে তুই অনেক হেল্প করেছিস, আর তোর জন্যই আজকে আমি প্রতিষ্ঠিত হতে চলেছি। দোয়া করি, ঠিক আছে? তুই আরো ভালো মতো চলাফেরা কর, ভালো মতো তুই বিদেশ যা, কাজকাম কর, এটাও আমি দোয়া করি। আমি যদি জানি না, অবশ্যই দোয়া করবি। আমি শুভকামনা চাই তোর কাছে, দোয়া চাই। আমি বুঝে যাবো এবং তোর ভাবির সাথে আমার কথা হয়েছে, তুই যাবি এবং আমার বউটাকে তুই দেখাশোনা করবি, আর এটাই তোর কাছে আমার দাবি। আচ্ছা ঠিক আছে, আমার তো কেউ নাই, এগুলি তো কেউ নাই। কেউ না যা, আমি ছাড়া আসি যে আর তুই বিদেশ গেলে বোর্ডের কে দেখো, কিন্তু আমার কি দেখতে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ ভালোই ভালো। কি গো মন খারাপ কেন তোমার? তোমার যদি মন খারাপ হয় তাহলে আমার কি হবে বলো? আমার কি হবে অবস্থাটা তুমি কি বুঝতেছো? তুমি হাসি খুশি ভাবে তুমি আমাকে বিদায় করো, আমি তো ওখানে কম ইয়েতে যাচ্ছি না, তাই না? এখানে বাংলাদেশের চাকরির অবস্থা, চাকরি নেই, এই জন্য তো আমার যাওয়া। আমি সুখে থাকবো, তুমি এটা কখনোই চিন্তা করবে না, মন খারাপ করার দরকার নেই। আমিও ভালো থাকবো এবং তুমিও ভালো থাকবে, সেই দোয়াই আমি করবো। ঠিক আছে, অবশ্যই তো বলবে মহারানী, দেখতে হবে না, দেখতে হবে না, অবশ্যই দোয়া করবে এবং তুমি ভালো থাকবে, এটাই আমার শুভকামনা সবসময়। তোমাকে একটা কথা, যেতে মন নাহি চাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই যে কথাটা, কবির যে কথাগুলো, এই কথার সাথে আজকে আমার জীবনে বিয়ে হয়ে গেল। আজকে তোমাকে আমি কয়দিন হচ্ছে আমার বিয়ে করা, তোমাকে রেখে আমাকে চলে যেতে হচ্ছে। আমার মতো হতভাগা মনে হয় এই গোটা পৃথিবীতে আর কি, আমি মনে হয় সর্বপ্রথম হতভাগার মধ্যে এ ওয়ান। তো যা হোক, সেটা ব্যাপার না, সেটাও আমি মনে কিছু করি না, যেতে হবে। তোমার সুখের জন্য, তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি, যদি না। আর আর একটা কথা তোমাকে দায়িত্ব দিলাম, সেটা হইতেছে যে আমার ওই যে বন্ধু আছে না বাবু, তুমি চিনো? হ্যাঁ হ্যাঁ, বাবু কিন্তু খুব ভালো একজন ছিল এবং আমার প্রাণের দোস্ত, এবং আমার যে সহযোগিতা করছে, আমার আমার জীবনে অনেক সে সহযোগিতা করেছে, আমার ছাত্র জীবনের পড়াশোনার ব্যাপারে অনেক সে আমাকে সহযোগিতা করেছে। সে আমার প্রাণের দোস্ত, তাকে আমি বিশ্বাস করি, সেও আমাকে ভালোবাসে, বিশ্বাস করি। এবং বাবু তোমার সাথে যোগাযোগ করবে, আসবে, এবং বাবু যেটা চাবে তুমি দিবা, ঠিক আছে? এটা এই কথাগুলো যেন মাথার মধ্যে থাকে, তাহলেই আমি সুখী। আর আমি প্রতি মাসে যে বেতনের টাকা পাবো সম্পূর্ণ তোমার অ্যাকাউন্টে পাঠাবো। অবশ্যই অবশ্যই মহারানী, মহারানীর কথা তো আমার শিরোধার্য, অবশ্যই আমার রানী যেটা বলবে সেটাই তো আমাকে পালন করতে হবে, তাই না? তারপরেও যেতে তো মন চায় না।
ইয়ে করো, এই সময় হয়ে গেল, এই যে আবার ইয়ে তো সময় হয়ে যাবে, ইয়ে করো ওই ব্যাগটা দাও আমার তাড়াতাড়ি। আবার কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না লক্ষ্মী, আমার লক্ষ্মী কি আমার লক্ষ্মী বল লক্ষ্মী, হ্যাঁ কাঁদে তো আমি যেতে পারবো না, তুমি হাসি খুশি ভাবে আমাকে বিদায় করো লক্ষ্মী, না তুমিও ভালো থাক, তুমি ভালো থাকবে, ভিডিও কলে ফোন দিও, হ্যাঁ পানি পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। গেল বিদেশে ফোন টোন করছিল ভাবি, আমার আমি মুগ্ধ হয়ে গেছি ভাবি, আমাকে ফোন দিয়ে আমি আপনাকে সব দিয়ে দেবো, ওনার উপর বিশ্বাস করে আমার হাজব্যান্ড যার উপর ভরসা করলো সে এমন ভাবে আমার দিকে তাকাচ্ছে, আমার নজরটাই খারাপ, কেমন মানুষের কাছে আমাদের দিয়ে গেছানো হবে। যে আমার ভাবি কেমন অবস্থা আছে কিনা ভালো দেখাশোনা করা লাগবো না, বাড়িতে বাসায় নাই বাবু ভাই, না কোনো দুর্ঘটনা ঘটায় বারবার তার, আল্লাহ জানে কি পেজগি লাগায়, রিপন ভাই তো বিদেশ গেছে, ভাবির একা রাইকা আল্লাহ মাবতে জানে, চল দোস্ত চল আল্লাহ, আচ্ছা পরে চল ভাই লাভ নাই, তোমাকে ফোন দিতে পারিনি, এখন শোনো
আর ঘুমতে তোমাকে বুঝছো তোমার না থাকলে মানে আমার কেমন যে লাগে আমি নিজে বলতে পারি না এটা কোনো ব্যাপারই না এক টাকা তোমাকে আমি দশ টাকা দেবো তুমি আমার লোক কিছু না তুমি আমার ময়না পাখি তুমি আমার জাদু তুমি আমার সব কিছু তোমার না দিলে আমি কার দিন বলো অন্য করে দিলাম তুমি তো আমার জান তুমি তো আমার প্রাণ লাল চুরি একটা না তোমাকে আমি দুই হাত ভরে লাল চুরি দিয়ে লাল গনে দিন ভরে দেবো তোমাকে শোনা আমি একটু জানো আমি কতদিন ধরে আমি তোমার অপেক্ষে আছি যে কবে আমি পাবো ধরি না তোমাকে আসবো ধরি না তোমাকে যদি আমি না পাই আমি কি নিয়ে বাঁচবো বলো চলো না আমরা দুজনে বিয়ে করতে যাই কবে যাবা বলো আমার তো কিছু ভালো লাগতেছে না শোনো পাখি আমি যে তোমার কত ভালোবাসি তুমি জানো তুমি সেটা জানো এবার আমি কি দেশ আমি বোঝাবো আর নিজে বাঁচতে আমার খালি মনটা চায় যে তোমার আমার দুঃখ মনে তোমাকে আসলে আমি কত ওয়েট করবো বলো তুমি আমি কি করতে করতে তো সারাদিনই চলে আসবো সারা বছর পারা যাবে তখন কি হবে ও তোমার জন্য আমি একটা গিফট আনছিলাম তো আনতে মনে নাই সুন্দর একটা ঘটে কাটছিলাম তো আমার আনতে মানে মনে ছিল না শোনো শোনো রাগ করো শোনো আমি তোমার রকেটটা আমি আধা ঘন্টা পরে আমি আবার এসে দেবো তোমার শোনো আমার বলছি আমি তোমার আবার আনছি তোমার জন্য আনছি আমি তার জন্য আনি কিন্তু এটা আমার আনতে মনে হয় না আমি ভাবছিলাম টেবিল উপরে আছি তো যে আমার প্যান্টটা করে দিয়েছি তোমার জন্য তার আনতে পারি হ্যাঁ বুঝি আমার আমার জন্য কিছু আনলে তোমার মনেই থাকে না সব কিছু না আর এখন কখনো ভুলবে না শোনা আর কখনো এরকম ভুলবে না জন্মভূমির কথা বারবার মনে পড়ে মনে পড়বে না এটা তো আমার জন্মভূমি বিদেশ কি এখানে রাস্তা এখানে অনেক দূরের রাস্তা তারপরে ছুটি ছুটি পাই না কি রে আচ্ছা এই বন্যার পানি উঠছিল নাকি আমি তো দায়িত্ব দিয়েছি আমার বাড়ির দেখার সময় সংসার দেখার সময় দায়িত্ব তাদের তো আমি দিয়েছি তাই না খারাপ লাগে এত কিছু বলতে চাই আপনি যাই বলে বুঝতে পারেন খারাপ লাগে মানে কি বাবু তো আমার একজন অভিভাবক বাবুকে আমি অনেক বিশ্বাস করি আর এই বিশ্বাস করে তাকে আমি দায়িত্বটা দিয়েছি আপনার বাসাতে আমরা আসবো কালাম জাহাঙ্গীর কি আমারে শোনাইলো বাবু বাবু আমার দোস্ত বাবু তো না 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 আমি এটা কখনো বিশ্বাস করতে পারি না বাবু আমার সাথে কখনো বেইমানি করতে পারে না আচ্ছা দেখি বাবু আমার সাথে কি বেইমানি করতেছে কালামের কথা সত্য না তাদের কি আমি এটা আমার একটু বুঝতে হবে আমি ঠিক আছে যাব আরে জরি না কে তুই বাবু না
হাই, আমি কি দেখলাম দরিদা, আমি কি দেখলাম কাঞ্চন, আমি বিদেশ গেলাম। আর বাবু তুমি, তুমি আমার একমাত্র প্রাণের দোস্ত। বিশ্বাস কর, কোনটা অভাব দিলে আমি কাকে আমি বিশ্বাস করবো? আমার নিজ চোখকে কি তুই অবিশ্বাস করতে বলিস? আমি তো নিজের চোখে দেখি, তুই এটা ভুল দেখছিস। তুই একটা তুই একটা জাত বেইমান দোস্ত, তুই একটা জাত বেইমান। আরে তুই একটা বেইমান, কার সুখের জন্য আমি বিদেশ গিয়েছি? এই এই বেইমান নারী, তোর সুখের জন্য আমি বিদেশ গিয়েছি? শোনো তুমি, আরে তুমি থামো থামো, তুমি আসলে বিষয়টা বুঝতেছো না। তুমি তুমি যা দেখছো এটা একদম ভুল। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি ভুল দেখলাম? হ্যাঁ, তুমি একটা নারী নামের কলম, তুমি একটা ডাইনি, তুমি এইভাবে বিশ্বাসের ঘরে তুমি চুরি করলে, বিশ্বাসটা ভেঙে আমার তসতস করে দিলে। তোমাকে আমি এত বিশ্বাস করতাম দরিদা। তুমি আমার জীবনটা তসতস করে দিলে। আরে বাবু, বাবুরে আমি এত বিশ্বাস করতাম। সেই বাবু আবার এইভাবে আঘাত করে আবার এই এই সুযোগটা সে কেমন করে দিল? আমার এই পৃথিবী থেকে নিষ্কে করলে তুমি না শুনতে পারো, তোমার স্পর্শে তোমাকে শুনতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা ঘৃণা। সব শেষ করে তুমি আমাকে ক্ষমা চাও আমার কাছে, তাই না? তুমি কি আগে বোঝোনি একটা পরপুরুষের সাথে? তুমি তো জানো যে তোমার হাজবেন্ড আছে, তোমার একটা সুন্দর সংসার আছে, আমি শুধু তোমার সুখের জন্য আমি বিদেশ গিয়েছি, কেন রে গেলাম? আসলে কি বলবো জরিদা, যখন তুমি মাপ চাইছো মাপ করো তোমার উচিত। তবে একটা কথা মনে রাখবে সবসময়, পরকীয়া প্রেমে কখনো সুখ আসে না। নারীর সম্মান এত মূল্যবান, নারীর ইচ্ছুতির এত মূল্যবান। তুমি একটা পরপুরুষের কাছে বিলে দিলে তুমি আর কখনো এরকম করবে না তো? সত্যি বলছো? আমি এই বাংলাদেশেই কৃষি কাজ করে খাবো, নয় অটো রিক্সা চালাবো, যে কোনো কর্ম করে আমি খাবো। আর কখনোই আমি তোমার মতো বউ রেখে আমি আর বিদেশে যাব না। আর আমি আমার সকল ভাইদেরকেও বলবো যে আমার মতো কেউ নতুন বিয়ে করে বউ বাসায় রেখে কেউ যেন বিদেশ না যায়। বিদেশ যদি যেতে হয় তাহলে বিয়ে করার আগেই যেতে হবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা ভালো আছেন তো? অবশ্যই ভালো থাকবেন এবং এর সাথে সাথে বাবু মিডিয়ায় চোখ রাখবেন। এবং আমাদের এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটু যদি হৃদয়ে নাড়া দেয়, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, ঠিক আছে? বাবু মিডিয়ায় চোখ রাখতে কিন্তু ভুলবেন না।